আমি এখন সকালবেলা চা বসিয়ে দিয়েছি, লালটুবাবু চলে গেছে, তো চা বসিয়ে আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি সোয়াবিনের জন্য জল। সোয়াবিন সেদ্ধ করে রাখবো আর সোয়াবিন বানাবো। আর এই সময় আমি বাসনগুলো গুছিয়ে ফেলি, কারণ যে সকালবেলা রান্না হয় বাসনগুলো, তারপর রাত্রিবেলা খাওয়া হয়, সেই বাসনগুলো যেগুলো পড়ে থাকে সেগুলো এখন গোছাই, গুছিয়ে আবার বাদ বাকি রান্না করবো, এই করবো। অলরেডি সকালবেলা উঠে চালটা ভেজানো হয়ে গেছে, আজকে ভাত করবো। তো চাও রেডি হয়ে এসছে প্রায়, চাটা খাই তারপরে অন্য কাজ। গুড মর্নিং, স্বাগত ডেভিত ঔসুমিতে। আর আমার এদিকে চাও রেডি হয়ে গেছে, তো চাটা খেয়ে তারপর বাদ বাকি অনেক কাজ আছে সেগুলো করবো। আর আজকে আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, আজকে সকাল সকাল উঠিনি, কারণ আজকে লালটুবাবুর যেহেতু নেমন্তন্ন আছে সেই জন্য খাবার নেবে না, তো ঝামেলাও ছিল না, বললাম তাহলে থাক একটু দেরি করেই উঠবো। লালটু মানে জেগেই ছিলাম কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছা করছে না, দেখে বুঝতেই পারছো যথেষ্ট বেলা হয়ে গেছে, 10টা বাজে প্রায় এখন। আমি এখন চা বানাচ্ছি। চা ছাঁকার পর ছাঁকনিতে যে চা পাতাটা পড়ে সেইটা থেকে যতক্ষণ না চামচে করে চেপে চেপে এক বিন্দু চা পাতাও রাখা যাবে না, মানে এটা আমার স্বভাব কী বলবো। আর যাই হোক, চা রেডি হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই। এদিকে আমার কোটাকুটিও হয়ে গেছে চা করতে করতে, আজকে সোয়াবিন হবে, তো সোয়াবিনের জন্য মশলা কুটে রেখেছি, লালটুবাবুর মাছ হবে, আর আমি এক মুঠো মুড়ি নিয়ে নিয়েছি আজকে চায়ের সাথে খাবো বলে, কারণ লালটুবাবু সকালবেলা যাওয়ার সময় সিঙ্গারা এনে দিয়ে গেছে, কারণ সোহম বলেছে আমি সিঙ্গারা খেয়ে কলেজে যাবো, তো আমি একটু লঙ্কা ছাড়া তো আমি কিছু খেতেই পারি না, তাই জন্য একটু লঙ্কা কুচিয়ে নিলাম, আবার লাল রঙের লঙ্কা, আর অল্প এক মুঠো মুড়ি নিয়েছি আর একটা সিঙ্গারা নিয়েছি। তবে সিঙ্গারা আমার না বিকেলবেলা বেশ তেল বজবজ করবে, মানে তেল জপজপে হবে, সেই সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। এই সিঙ্গারাটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ করে রেখেছে বোধ হয়। চা বানিয়ে খাবো কি, ময়লা নিতে চলে এসছে, তো ভালোই হয়েছে সকালবেলা ময়লাটা নিয়ে গেলে ভালো হয়, তাহলে চান করার আগে সব পরিষ্কার হয়ে যায়। কিন্তু ও এক একদিন দেরি করে আসে, 1:30-2টোর সময় আসে, খুব মুশকিল হয়ে যায়, তখন চান টান হয়ে যায়। আর যাই হোক, সব পরিষ্কার হয়ে গেল, ফেলা হয়ে গেল, এবার চা সিঙ্গারা মুড়ি খাই। আমি আবার সিঙ্গারার আলুটা খেতে পছন্দ করি না, আমি আবার ধারটা খেতে পছন্দ করি, বেশ তেল বজবজ হবে, গরম সিঙ্গারা হবে, খেতে হেভি লাগে। কিন্তু এই সিঙ্গারাটা ঠান্ডা হয়ে গেছিলো, মাইক্রোওভেনে গরম করলে সেই টেস্টটা আর আসে না, কিরকম একটা নেতিয়ে যায় আর খাস্তা ভাবটাও চলে যায়, ভালো লাগলো না। যাই হোক, আমি তো আলু খাই না, আর আমার মতো কে কে সিঙ্গারার আলু খেতে পছন্দ করো না কমেন্ট করে জানাতে পারো। চা খেয়ে চান করতে আর গেলাম না, কোটাকুটি করে রেখেছিলাম, তো একটা রেসিপি ভট করে মাথায় এলো, তো সব জোগাড় জানতেই ছিল, মানে যা যা রেসিপিটা বানানোর জন্য যা যা লাগবে সবই আমার বাড়িতে ছিল, তাই আমি ভাবলাম বানিয়েই ফেলি তাহলে রেসিপিটা, তো সেই রেসিপিটাই বানাতে শুরু করে দিলাম। রেসিপি বানিয়ে বাসনগুলো ধুয়ে তারপর চান করব। আমার যত অদ্ভুত নিরালা কাজ জানো তো, আমি নিচে গেছি, সোহম ফোনটা ওপরে ফেলে গেছে, তো এবার বাইক বার করে কলেজ যাওয়ার সময় ওর মনে হয়েছে যে ফোনটা তো নেওয়া হয়নি, তখন আবার বেল বাজাচ্ছে, আমি আবার নিচে গিয়ে ফোনটা দিয়ে আসতে গেলাম, তো নিচে ঝড় হয়েছিল আগের দিন, কি নিচে আমাদের ফ্ল্যাটের নিচে আর কি আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তো সেই কিছু ডাল ভেঙে পড়েছে, তো আমি নিয়ে এসেছি দুটো ডাল, একটা অপরাজিতা গাছটা যেটা বড় হয়ে গেছে সেইটায় আর কি গেঁথে দেবো, আর একটা মানে ডালটাকে দেখতেই পাচ্ছ সিরিজ কাগজ দিয়ে ঘষে 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 আমি তার মানে পরিষ্কার করছি, কারণ এটা রং করে আমি সাজাবো, ডেকোরেশন করব, তো যখন করবো সে তখন তোমাদের সাথে শেয়ার করব, হয়তো আজকে হয়ে উঠবে না, দেখা যাক কাজ কীরকম থাকে তার উপর নির্ভর করছে। আর এটা ভালো করে এরকম সিরিজ কাগজ দিয়ে ঘষতে হয়, ঘষে পরিষ্কার করতে হয়, করে ভালো করে ধুয়ে তারপর রং করলে রংটা অনেকদিন ভালো থাকে, ফেব্রিক কালার দিয়ে রং করলেই হবে, বা দরজালায় যে রং করে না সেই রং থাকলেও করলে হয়। তা আপাতত তো এগুলো করে রাখি, দেখতে পাচ্ছ কত ধুলো বেরিয়েছে, কত মানে নোংরা বেরিয়েছে সিরিজ কাগজ দিয়ে ঘষতে। কালকে ঝড় হয়েছিল বিকেলবেলার দিকে, তো কীরকম ধুলো হয়েছে দেখো, ওরে বাপরে, সোহমের বারান্দাটা মানে রেগুলার ধোয়া হয় না, ঝাঁট দেওয়া হয় না, সোহমের বারান্দাটা খুব ধুলো হয়েছে, আজকে সব পরিষ্কার করবো। আর যত আমার গাছ আছে তো কাগজ ফুলের গাছ আর কি, বোগেনবেলিয়া, বোগেনবেলিয়ার গাছের পাতাও পাতা ফুল দুই ঝড় হলে খুব ঝড়,
তো সোহম তো রাগারাগি করে, তো সেই ঝাড় দিচ্ছি। সংসারের কাজ ছাড়াও কত রকম এক্সট্রা উটকো পাটকা আমি কাজ করি দেখেছো তো, এই করেই কতটা সময় চলে যায় তার ঠিক নেই। অপরাজিতা গাছটা বেশ বড় হয়ে গেছে, তো সে কী করছে, বোগেন বলিয়াকে জড়াতে থাকছে, তো সেই জন্য আবার ওই ফেলে দেওয়া মানে ঝড়ে পড়ে যাওয়া ডালটাকে নিয়ে এসেছি বারান্দার গ্রিলের সাথে বেঁধে দেবো, তাহলে ওইটাকে জড়িয়ে জড়িয়ে উঠবে। নাহলে বোগেন বলিয়াতে যদি জড়িয়ে ওঠে না, তার রস সব খেয়ে এই গাছটাকে মেরে দেবে। এই এতক্ষণে হলো, এবার চান করে চলে এসেছি। এবার চুল আছড়ে আমি যাব হচ্ছে পুজো করতে, পুজো করবো, কানাইকে ওঠাবো। আজকে অনেক দেরি হয়ে গেছে এইসব করতে গিয়ে। এই জায়গাটা যখন আসি না, যখন জানলাটা এখানটা খুলি আর এই যে পুদিনা পাতাটার গাছটা এখানে রেখেছি, এটা আমার বেডরুম, এই যে বেডরুমের জানলায়, তো এই জানলাটা খোলা মাত্রই একটা পুদিনা পাতার মানে কি বলবো, ফ্রেশ মিন্ট লিভসের একটা ফ্লেভার আসে যখন নাকে, তখন মনে হয় যে মানে গরমটা কোথায় যেন চলে যায় বা একটা ফ্রেশ এয়ার মনে হয় যেন। যাই হোক, খুব ভালো লাগে। এই জাস্ট চান করে এলাম, ভাবি সকালবেলা কাজ নেই, একটু দেরি করে উঠবো, লালটু চলে গেলে আবার একটু গড়িয়ে নিই বিছানায়। কিন্তু তারপর উঠে কোথা থেকে যে এত কাজ হয়ে যায়, এত কাজ এসে যায় যে করতে 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 সেই বেলা হয়ে যায়, আমি বুঝতেই পারি না কোথা দিয়ে 11টা বেজে যায়। আমি 11টা 12টাও কখনো কখনো বেজে যায়, কী আর বলবো, কিছু বলার নেই, এরকমই হয়। এখানটা পরিষ্কার করা, এখানটা এ করা, ওখানটা ওই করা, করতে করতেই হয়ে যায়। যাক গে, কাজবাজ আপাতত হয়ে গেছে, রেসিপি তোলাও হয়ে গেছে। আমি এখন বেঙ্গলি হোম কিচেনের জন্য আগে এডিট করি, সোহম কলেজে গেছে, এখন ফ্রি টাইম আছে, আগে এডিট করি, তারপর বাদবাকি অন্য কাজ। আর মানে এখন অন্য কিছু করলে ও এসে গেলে আর করতে পারবো না, বকবক বকবক করবে, ওর ঘরে ল্যাপটপে সেট আপ করা আছে, খুব মুশকিল হয়ে যায়। পাতাকে খেতে দিয়েছি, ওই যে পাতা খাচ্ছে, পাতা রানী। আর বলো না, আজকে ভয়েস দিতে দিতে অনেক সময় চলে গেছে, অনেক দেরি হয়ে গেছে ভয়েস দিতে দিতে, সোহম চলে এসছে। বাবা, আমি জল জল করে গেছিলাম, জ্বলে গেলাম একবারে। তো সোহম চলে এসছে, আমি এখন বানাবো একটু পাস্তা, হোয়াইট সস পাস্তা। ও খাবে, আমিও খাবো, আমারও হোয়াইট সস পাস্তা খুবই ভালো লাগে। তারপর শুরু করতে হবে রান্নাবান্না, কিন্তু তার আগে সন্ধ্যাটা দিয়ে নেবো, অলরেডি বিকেল বিকেল হয়ে এসছে, তো বাটাপাট আগে পাস্তাটা বানিয়ে ফেলি। রেডি হয়ে গেছে পাস্তা, তো সোহমকে দিয়ে আমি একটু খাবো, কারণ সন্ধে সন্ধে হয়ে আসছে, তো সেই জন্য সোহমের খিদে পেয়ে গেছে কলেজ থেকে এসে। আর সোহম তো জানো অনেক উল্টো পাল্টা এরকম খেতে ভালোবাসে, তাই আজকে এসে বললো পাস্তা করে দাও মা, তাই পাস্তা করে দাও। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সব পরিষ্কার করে সব এ করে দিয়েছি। মাঝে মাঝে আমি কি হয় কি লাইটের জন্য আমি জ্বলে যাই কেন বুঝতে পারি না এক এক সময়। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে, সব পরিষ্কার করাও হয়ে গেছে। আজকে লালটু বাবুর নেমন্তন্ন আছে, তো তাই রাত্রিবেলা কম খাবে বলেছে, সেই জন্য আলু ভাজা করেছে। এই যে আলু ভাজা রুটি হবে, আর কালকে তো রেসিপিটা করেছি যেটা মাছের, সেটা লালডুবাবুকে দিয়ে দেবো ব্যাস, আর সকালবেলা উঠে উঠছে ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে। এখন আর শরীরে দিচ্ছে না, ওই যে গাছের ডালটা নিয়ে এসেছি, সেই গাছের ডালটা যে রং করবো সেটা একদমই শরীরে দিচ্ছে না, ভালো লাগছে না এখন আর। আসলে সারাদিন কাজকর্ম করে এডিট করে এ করে এক একটা মানে কাজ করে না, এখন আর
ভালো লাগছে না এখন এই বারান্দাটা এসেছি। বারান্দাটায় সেরকম একটা বড় মানে আলো লাগানো হয়নি, একটা এ আছে নাইট ল্যাম্প লাগানো আছে, তো সেই জন্য মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বারান্দাটায়। একটু বসবো, এই দেখো না বারান্দাটায় হাওয়া দিচ্ছে আর গাছের পাতাগুলো দুধুর দুধুর করে দুলছে। যাই হোক, ঝড় ওঠেনি, এমনি হাওয়া দিচ্ছে, ভালো ওয়েদারটা বেশ, তো সেই জন্য এখানটা বড় আলো লাগানো হয়নি। বাস বারান্দায় যেরকম হয় না একটা নাইট ল্যাম্প, একটা বেশ কালারফুল লাইট জ্বললে যেরকম হয় সেই রকমই আর কি আলো লাগানো আছে তোমাদের জেলে দেয়। আর দেখেছো এরা ডিসকোভারি টাইপের হয়ে গেল, হ্যাঁ এই জন্য এই আলোটা আমাদের জ্বালানো লাগানো হচ্ছে এই যে এখানে। সেই বারান্দাটা লাল নীল সবুজ হলদে এরকম দেখতে লাগে না, নিচে থেকে বেশ ভালো লাগে। তো ব্যাস এই, আর চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা টাটা, কালকেই আবার ব্লগ তুলবো, তো আজকে আর ইচ্ছা করলো না ওইটা করতে, আমি যেদিন করব ডবল কোট করতে হবে, তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব এই গাছের ডালটা আমি কী করলাম। তোমাদের সাথে শেয়ার করবো না তো আর কার সাথে শেয়ার করবো।